দে নাই মদে না যাব মদে না খোদা তালা ডেকে বলে দয়ার নবে চলে আসেন দয়ার নবে সোনার মদে না সোনার মদে না মাটিতে ভাইরে এলো জাল জালা কে মানে তারা করে লো করে লোহেলা ওরে কাভের গণের হিংসা হলো পাপি গণের হিংসা হলো ইহুদিদের হিংসা হলো আরে মসজিদ হইল না আমি যাব মদে না মদে মদেনা চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদে না আমে যাব মদে না যাব মদে না হয়তো ফিরে আসব না আল্লাহ আসলে মালা মোহাম্মদ ওয়ালা শায়দা না মালা না মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বড়দা কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছে শাহ بسم যাই করেন দারুদে ঢিল দেবেন না বলবেন হেলাল কোনটা বেটা আপনার যেটা জানা আছে আপনি ওটাই পড়েন হয়তো বলবেন যে হেলাল রে একটাও জানি না তো সাল্ল আলিহাসাল্লাম এটাও জানেন এত ছোট্ট একটা দরুদ যেটা নামাজের মধ্যে আমরা কি বলি নামাজের মধ্যে কোন দরুদটা পড়ি উত্তর হবে যে হেলাল রে আমরা নামাজই পড়ি না তার দরুদ তো রাখ জানা যান নামাজও পড়েন না পাচক তো পড়ছেন না তো জানা যাকে কেহ মরলে যা দাঁড়ান না দাঁড়ান বলবে যে অত টাইম না আচ্ছা ঈদ বকরা ঈদের নামাজটা তো পড়েন চেন্নাই বোম্বাই থেকে ট্রেন ভাড়া করে আর বাস ভাড়া করে ছুটে চলে আসছে ঈদের জামাত ধরার লেগে ঠিক না তো ঈদের নামাজ পড়তে গেলে তো দরুর শরীফ লাগবে জানাজা পড়লেও তো দারুর শরীফ লাগবে ফরজ বলেন নভল বলেন সুন্নাত বলেন যাই বলেন দরুর শরীফ লাগবে তাহলে দরু শরীফ জানা দরকার নামাজে আমরা কি বলি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন ও আলা আলু মোহাম্মদের কামা সাল্লাই তাল ইব্রাহিম ও আলা আলু ইব্রাহিমা ইন্দা কা মাজিদ উম আর একটা আছে এ দরুদ তো আমরা পড়ি যাদের জানা আছে পড়ুন এটা নামাজের জন্য খাস এটা নামাজে পড়তেই হবে বাকি আপনার যে রকম জানা আছে যেমন জানা আছে আপনি পড়ুন জীবনে একবার আপনাকে দারুদ পড়তেই হবে যদি আপনি মুসলমানের ঘরে জন্ম হন আপনাকে দরুদ একবার পড়তেই হবে মা হওয়ার সাথে বাবা আদমের বিয়ে হয়েছে আমরা জানি দোস্ত বুজুর্গ বিয়ে হয়ে যাওয়ার পরে বিবি হালাল জায়েজ আমাদের আদি পিতা বাবা আদম আলি সালাম। বিবির গায়ে হাত দিতে যাচ্ছে আল্লাহ ধমক হাত দেওয়ার আগে মোহর আদায় করো বাবা আদমের হে সালাম বলছেন খোদা গো কিভাবে আদায় করব। টাকা পয়সা এত নেই সোনা দানা তা আল্লাহ কি বললেন আমার যার অশিলায় আঠারো হাজার মাখল কাজ সৃষ্টি করেছি আমার সেই নবীর ওপরে দশ বার কবার বললাম বাবা দশ বার নয় দশ দশ বার দারুদে পাক পড়ে লাও এটাই তোমার জন্য মোহর আদায় হয়ে গেল শোভান এই মোহব্বতে পড়তে হয় তখন দশ বার দরুদে পাক পড়লেন সল্লাহু আসাল্লাম সাল্লাহ আলাইহুসাল্লাম দশ বার পড়লেন বিবির মুহুর আদায় হয়ে গেল বিবি তার জন্য হালাল হয়ে গেল বাবা তাহলে এই দরুদের ফদিলাত এই দেখেন বাবা শোনন আমার মা বোনেরা শোন আল্লাহ নামাজ পড়ে না রোজা করে না আল্লাহ হজ করে না জাগা দেয় না আল্লাহ বোঝে ইন্নাল্লাহ ও মালা এ কথা হু না এবং আমার ফেরেশতার সমহ আমার নীর ওপরে আমি তার পড়ি তারা আল্লাহ যে কাজ করে সেই কাজ করবেন না আল্লাহ যে দারুদে পাক তার নবির ওপর ভরে সে নবীর ওপরে দরুদে পাক পড়বেন না বাবা এবার আল্লাহ কিন্তু একটা শর্ত লাগালো না যারা ইমানদার যারা ইমান এনেছ তারাই দরদে পড় বেঈমান কখনো দরদ না যারা ইমান এনেছ ইয়া আইয় হল্লা যারা ইমানদার

দরুদ বেঈমানের জন্য নাই নামাজ বেঈমানের জন্য নাই রোজা হজ যাকাত এটা বেঈমানের জন্য না সবই হলো বাবা ইমানদারের জন্য ইমানদার কাকে বলে কোরআনে পাকে বলে বিসমিল্লাহ এর রাহমা আনির রাহিম তুমানু বিল্লাহ ওয়া রাসূলিহি তোমরা ইমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অপরে তাই তো

রসুল্লা সাল্লাহ আলাইহাল্লাহ বাবা এই যে তিনবার কলে মার চেকের করালা মনে শান্তি হচ্ছে না হার ধরফর করছে বুকটা ধরফড় করছে বাড়িতে ভালো লাগে না হ্যাঁ দোকানে ভালো লাগে না কোথাও শান্তি পাচ্ছেন না মনে জানে অশান্তি আর অশান্তি আল্লাহ বলছে তোর শান্তি হয়ে যাবে কি করতে হবে গা আল্লাহ কোরআন পাকে বলছে আল্লাহ বেজিক রিহি তা ইন্নল কলু আল্লাহ বলছে তোমরা আল্লাহর জেগের কর আলা বেজিগ্রিল্লা তোমরা আল্লাহর জেগের কর এই জেগেরি তোমা দেলে শান্তি হবে তোমার দেল ময়লা কাটবে দেলের জংটা ছেড়ে যাবে আর দেলের জং তো যে ছোটে যায় এখানে বসে আমার নবীর রৌজা মদিনা দেখতে পাবা কে কে যাবে চলো তোমরা সোনার মত